এই প্লেনটা দেখছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করল। জনগণ আজ উপলব্ধি করছে মেট্রো রেল এলিভেটেড বন্ধ থাকলে তারা কত কষ্টে থাকে। এই কষ্টটা আমরা দিইনি, এই কষ্টটা দিয়েছে বিএনপি জামা। ক্ষমতার জন্য সাধারণ মানুষকে তারা কষ্ট দিচ্ছে, ক্ষমতার জন্য সহিংসতার পথ তারা বেছে নিয়েছে। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111 এর মতো কুশীলব ডক্টর ইউনুসও যোগ দিয়েছে, তিনিও যোগ দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে, আক্রমণকারী আমরা নয়। আমরা কি আমাদের মেট্রো, আমাদের বিআরটি, আমাদের পদ্মা সেতু, সেখানেও কয়েকবার আগুন লাগানোর চেষ্টা হয়েছে। সারা দেশে পুলিশ বল, আমাদের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ যেখানে হয় বাংলাদেশ টেলিভিশন ভস্মীভূত হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই কারফিউ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত যখন দিলেন, সেনাবাহিনী নামলো, আজ কয়দিন আমি চ্যালেঞ্জ করছি সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়েনি, একটা গুলিও ছুড়েনি, অথচ অপবাদ দেওয়া হচ্ছে আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। শেখ হাসিনা যাচ্ছেন বিবেকের টানে, হৃদয়ের টানে, আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন ক্ষমতার জন্য। আজকে লন্ডনে পলাতক এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। এই প্লেনটা দেখছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করল, এটাই তো তাদের পরিকল্পনা। বিএনপি এখন স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম, নতুনভাবে তাদের সে প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে, এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে লেজও তাই অনুসরণ, এতে নতুনত্বের কিছু নেই। তবে তাদের ঐক্য আগুন সন্ত্রাসীদের ঐক্য, এ তথাকথিত ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।